হ্যাপি নিউ ইয়ার 2021, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নতুন বছর সবার সুন্দর যাক, সুস্থ থাকুন সবাই, এ দোয়া করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন বছরের প্রথম দিন, 2021 জানুয়ারির 1 তারিখ। তো আমি মিশিগান থেকে বলছি, মিশিগান ডেট্রয়েট থেকে বলছি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে। তো 2020 খুব খারাপ গেছে, ওই বছরটা সবার জন্য খারাপ গেছে, আমাদেরও খারাপ গেছে অনেক। তো আশা করি এই খারাপ আর যাব আসবে না ইনশাল্লাহ। যত খারাপ 2020-র সাথে দূর হয়ে যাক, 2020-র সাথে সারা জীবনের জন্য চলে যাক, এই প্রার্থনা করি, দোয়া করি। আর 2021 যেন সবার জীবনে বয়ে আনে সুখ শান্তি, সবাই সুস্থ থাকুক, সবাই উন্নতি করুক, এ দোয়া করি। তো আজকে প্রথম দিন, বছরের প্রথম দিন, আলহামদুলিল্লাহ আমার ভালোই যাচ্ছে প্রথম দিন। এরপরে জানি না কি হবে, আল্লাহ ভরসা, আল্লাহ জানেন। তো প্রথম দিন ভালোই যাচ্ছে, ভালো একটা ভালোই সুখবর পাচ্ছি প্রথম দিন থেকে। রাত 12টার পর থেকেই সুসংবাদ পাচ্ছি আলহামদুলিল্লাহ। তো আমার ভালোই যাচ্ছে, আশা করি বাকি দিনও ভালো যাবে ইনশাল্লাহ। তো সবার এরকম সুসংবাদ আসুক, ভালো থাকুন, এ দোয়া করি। তো আজকে ওয়েদার খুব খারাপ, স্নো পড়ছে আবার আজকে। তাও একটু বাইরে গেছিলাম স্নোর মধ্যে দিয়ে, বোনের সাথে বাজার করে নিয়ে আসছি খাসির মাংস, হাঁসের মাংস, চিকেন, আর কিছু চিংড়ি মাছ, তারপরে কাঁঠালের বিচি, কচুমুখী, আদা রসুন পেস্ট করবো, তো আদা রসুন নিয়ে আসলাম, কিছু মশলা, এই তো কিছু কিছু পিঠা এগুলি নিয়ে আসছি আর কি। মোটামুটি স্নোর মধ্যে দিয়ে যা পাইছি কোনো রকম নিয়ে আসছি, নিয়ে তাড়াতাড়ি চলে আসছি। অনেক স্নো পড়তেছিল, আমার বোন আবার ওয়ারেন চলে যাবে তাড়াতাড়ি আমাকে দিয়ে, স্নোর মধ্যে স্লিপ কাটে গাড়ি, একজন আস্তে আস্তে চালিয়ে আমাকে বাসায় পৌঁছে দিয়ে চলে গেছে। আর আর আমার বোন আমার জন্য ফুচকা বানিয়ে এনেছিল, ভাবছিলাম একসাথে খাবো, এনজয় করবো, কিন্তু হলো না, ওয়েদার খারাপ দেখে আমার বোন তাড়াতাড়ি চলে গেল। তা আমি একা একা ফুচকা বানিয়ে খেলাম, সব কিছু নিয়ে আসতে খালি রেডি করে খেতে হবে। তা আমি যে ফুচকা ওভেনে গরম, ওভেনে দেওয়াতে ফুলে উঠেছে, তারপরে ফুচকা বানিয়ে যে খেলাম, এখন মজাই লাগছে। তা আমার বোন থাকলে আরও ভালো লাগতো, আরও মজা করে খেতাম, কিন্তু তা হলো না। ইনশাল্লাহ আরেকদিন খাবো একসাথে। তো চলেন দেখি কীভাবে ফুচকা বানাই, বানালাম এবং খেলাম, চলেন দেখা যাক ফুচকা বানানো রেসিপি দেখাচ্ছি আপনাদেরকে। চলেন সবাই ভালো থাকুন। আমি এটার মধ্যে শুকনো মরিচ দিছি, পুড়ে পুড়াইয়া আগুনে পুড়াইয়া তার শুকনো মরিচ দিয়ে দিছি, আর গরম, সরি, খাতে পারতেছি না, তো এর জন্য একটু কষ্ট হচ্ছে। আর পেঁয়াজ কুচি দিয়ে দিছি এটার মধ্যে, ডিমও দেওয়া যায়, এখন ডিম সিদ্ধ করতে ইচ্ছে করছে না, ডিম ছাড়া এখন খাই, তারপরে আরেকদিন খাবো নি। ডিম কুচি কুচি করে দেওয়া যায়। এখন এই যে একটু তেঁতুল দিয়ে খাবো, ঠিক আছে, ফুচকা খাই। আপনারা কষ্ট পেন না,
ঢাকায় থাকলে তো আপনারা যেখানে সেখানে গিয়ে ফুচকা খেতে পারেন, খুব মজার মজার ফুচকা আপনারা খান, আমরা তো মিস করি ওরকম। হ্যাঁ, স্কুল কলেজের সামনে আগে খুব খেতাম, প্রতিদিনই খেতাম চটপটি ফুচকা, ওইটা তো আমরা এখন মিস করি। আমরা এই যে কিনে কিনে এনে বাসায় কোনো রকম করে খাই, তা খান। আর ঠিক আছে, আমরা খাই, আপনারা কষ্ট পেন না। আর যে চিকেন ফ্রাই নিয়ে আসছে আমার বোন, আমার ভাই বেশি লাইক করে, তো ঠিক আছে। সবাইকে নববর্ষ শুভেচ্ছা, হ্যাপি নিউ ইয়ার 2021, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো টমেটো ভর্তা করবো, এই জন্য চারটা টমেটো যে ভাজা ভাজা করে নিচ্ছি তেলে, সয়াবিন তেল দিছি, একটা ঢাকনা দিয়ে দিব, আস্তে আস্তে নরম হবে, তার নরম হয়ে গেলে নামিয়ে যে ছিলকাগুলি ছিলে ভর্তা করে ফেলবো, শুকনো মরিচ একটু পুরাই নিব, পুরাই নিলে মজা লাগে, শুকনো মরিচ আর পেঁয়াজ একটু ভেজে নিব, পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে একটু ভর্তা করে নিব, একটু তখন অল্প একটু সরষের তেল দিয়ে দিব এটার উপরে, এটা খেতে খুব মজা লাগবে। তো এটা সিদ্ধ হোক, আমি এটা ঢাকনা দিয়ে দিই, মিডিয়াম আছে থাকবে, মিডিয়াম আছে, আর যে এটা হতে থাকুক, আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে টমেটোগুলি। আমি যে শুকনো মরিচগুলি আগুনে পুড়িয়ে নিয়েছিলাম, এই যে দেখেন পুড়িয়ে, এই যে ওগুলা পেঁয়াজ একটু ভেজে নিছি তেলে, তারপরে ওগুলো চটকিয়ে নিছি, পেঁয়াজ শুকনো মরিচ চটকিয়ে নিয়ে একটু সর্ষের তেল দিছি, আর টমেটোটা তো দেখালাম একটু ভাজা ভাজা করে নিছিলাম, তো এটা যখন গলে গেছে তখন হাত দিয়ে আরো ব্লেন্ড করে, তারপরে যে স্কিনগুলা, যে স্কিন বের হয়েছে স্কিনগুলো এখানে রাখছি, টমেটোর স্কিনগুলি, আর লবণ দেওয়া আছে, একটু যে সর্ষের তেল সামান্য দিছি, পরিমাণ মতন দিবেন সর্ষের তেল, আর এই তো শুকনো মরিচ পেঁয়াজ ভাজা, আর যে টমেটো লবণ, আর একটু হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে দিছিলাম এখানে। তো আমার এই যে টমেটো ভর্তা হয়ে গেছে রেডি, টেস্ট হচ্ছে অনেক টেস্ট, আর শুকনো মরিচের ঝালটা তো একটু অন্যরকম, আরো টেস্ট বাড়াইছে, যারা ঝাল খান বেশি শুকনো মরিচ দিয়ে করবেন, খুব টেস্ট পাবেন, আর শুকনো মরিচ পুরাইয়া করলে তো খুবই টেস্ট, আমি তো পুরাই নিছি, ওইটার টেস্ট আরো বেশি বেড়ে গেছে, ভাত দিয়ে খেলে, গরম গরম ভাত দিয়ে খুব টেস্ট হবে। তো আমার টমেটো চাটনি বলতে পারেন, টমেটো ভর্তা বলতে পারেন, আমার এটা কমপ্লিট রেডি, আজকের মতো রান্না শেষ, আর এই যে মসুর ডাল দিয়ে ডিম পোস্ট করছি, তা আমার এটা রেডি হয়ে গেছে। আমি এখন গোসল করতে যাই, আমার কাজে যাওয়ার জন্য রেডি হইতে যাই, 1:45 বাজতেছে এখানে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।